এক ধাক্কায় 4 ডিগ্রি পারদপতন। আজ মশরুমের শীতলতম কলকাতা। এক নজরে দেখে নিন বাংলার ওয়েদার আপডেট। খবরটির বিস্তারিত জানুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত, স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার, আমি সুমি, আপনারা দেখছেন ইন্ডিবাং নিউজ ইউটিউব চ্যানেল। এক ধাক্কায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ন্যূনতম তাপমাত্রা কমলো প্রায় 3 থেকে 4 ডিগ্রির মতো। উত্তরে হাওয়ায় কোনো বাধা নেই, সেই কারণে আগামী 24 ঘন্টায় এই তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আজ কলকাতায় মরসুমের শীতলতম দিন, তাপমাত্রা নেমেছে 11.2 ডিগ্রিতে। চলুন জেনে নেওয়া যাক কেমন থাকছে উত্তরবঙ্গের আবহাওয়া। আবহাওয়া দপ্তরের দেওয়া শেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 48 ঘন্টা অর্থাৎ 22শে ডিসেম্বর বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে, পাশাপাশি আকাশ পরিষ্কার থাকবে বলেও জানানো হয়েছে। আগামী দিন পাঁচেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে। এবার জেনে নিন দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের দেওয়া শেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 48 ঘন্টা অর্থাৎ 22শে ডিসেম্বর সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গে সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে, পাশাপাশি আকাশ পরিষ্কার থাকারও পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও কমতে পারে, তবে এরপর দিন তিনেকে তাপমাত্রা ফের 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। এবার জেনে নিন কলকাতার আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি আবহাওয়াও শুকনো থাকবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 22 ও 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ এক ধাক্কায় কলকাতার ন্যূনতম তাপমাত্রা কমেছে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াসের মতো। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি, আর আজ তা কমে হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি নিচে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন জায়গায় শৈত্যপ্রবাহ থেকে প্রবল শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। সমতলের রাজ্যগুলির মধ্যে রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ। এছাড়াও তালিকায় রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত, বালতিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্য কিংবা কেন্দ্রশাসিত অঞ্চলও। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের কোনো কোনো জায়গায় হালকা তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর। খবরটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক, কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলিকে সবার আগে দেখতে হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি থেকে অল অপশন অন করে নিন।